আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সোনাইয়ে হোম কানেকশন পাইপ দিয়ে রন্ধন গ্যাস নির্গত, অল্পের জন্য রক্ষা পেল এলাকা। করিমগঞ্জে রেল স্টেশন থেকে আটক এক রোহিঙ্গা যুবক, তদন্তে পুলিশ। তারাপুর উকিল বাজার থেকে গাড়ি চুরি করে পালালো নিশি কুটুম্বের দল, মামলা থানায়। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। হোম কানেকশনের পাইপলাইন দিয়ে গ্যাস লিক হওয়াকে কেন্দ্র করে কাছাড় জেলার সোনাই দ্বিতীয় খণ্ড এলাকায় শনিবার তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। আচমকা গ্যাস নির্গত হতে থাকলে ঘরবাড়ি ছেড়ে পালাতে থাকে স্থানীয়রা। পরে যদিও ওএনজিসি কর্তৃপক্ষ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর পাইপ বন্ধ করলে গোটা এলাকাটি বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়। এ ঘটনায় স্থানীয়রা সরাসরি ওএনজিসি কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করেছেন। উল্লেখ্য, সোনাবাড়িঘাট ওএনজিসির তরফ থেকে সম্প্রতি সোনাই শহর ও সোনাবাড়িঘাট এলাকায় ঘরে ঘরে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের উদ্যোগ নেওয়া হয়। শুধু তাই নয়, পাইপ বসানোর কাজও প্রায় শেষ, তবে এখনও গ্যাস সংযোগ দেওয়া হয়নি। এরই মধ্যে এদিন সোনাবাড়িঘাটের জনৈক ব্যক্তির পাইপলাইন থেকে গ্যাস নির্গত হতে থাকে। ওই বাড়ির লোকেরা প্রথমে বিষয়টি স্বাভাবিক মনে করলে পরে দ্রুতগতিতে গ্যাস নির্গত হওয়াতে তীব্র আতঙ্কের সৃষ্টি হয় এলাকা জুড়ে। স্থানীয়রা এ ঘটনায় ওএনজিসি কর্তৃপক্ষকে দায়ী করেন। অন্যদিকে ওএনজিসির এক আধিকারিক জানান, কোনো কারণবশত এলাকায় শিশুরা পাইপে হাত দিয়েছে, যার দরুন পাইপের কর্ক খুলে এই বিপত্তি ঘটেছে বলে জানান তিনি। গ্যাস প্লান্ট গত বছর তিন আমরা হাউস কানেকশন দেওয়া চলে, গত বছর আমরা সোনাই টাউনে দেওয়া হয়েছে, এবার আমার সোনাবাড়িঘাট জুতিতে দেওয়া আরম্ভ হয়েছে। এখন আমরা দুইটা রেভিনিউ ভিলেজ হয়েছে, সোনাবাড়িঘাট পার্ট টু এবং দনহরি পার্ট ওয়ান, দুইটা রেভিনিউ ভিলেজে কিছু অংশ কমপ্লিট হয়েছে। এর মধ্যে দেখা যায় আজকে যেভাবে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে, এই ঘটনার থেকে আমাদের এই এলাকা যেভাবে মানে বিপদমুক্ত হয়েছে, যে আমরা এখানে বুঝতে পারতেছি না যেভাবে যে একটা ঘটনা ঘটত আসলো, যে আজকা গাউটা আজকে বাগদানের মতো জ্বলার সম্ভাবনা ছিল। কিন্তু আমাদের গ্রামের সচেতন মানুষের কারণে, কিছু মানুষের সচেতনতার কারণে আজকে গিয়া যখন কন্ট্রোল রুমে ফোন করছে, কন্ট্রোল রুমের টিম ফোন করার পরে যখন ইয়ে আইছে না, কোনো মানুষ রেসপন্স দিছে না, ফটাফট কিছু মানুষকে সঙ্গে ওএনজিসি যাওয়ার পরে ওএনজিসি তিন একটা টিম আসিয়া এখানে সঙ্গে সঙ্গে এটা বন্ধ, সঙ্গে সঙ্গে বন্ধ হয়েছে না, বহুত আরও এক ঘন্টা পরে এখানে বস্তার মাঝে জল দিয়া ভিজাইয়া রাখা হয়েছে। এরপরে এখানে আপনার গ্যাস চালা হয়েছে, আরও বিভিন্ন হয়েছে, এই এলাকার পুরো মোবাইল বন্ধ করা হয়েছে, ইলেকট্রিক লাইন বন্ধ করা হয়েছে, ঘরের যেটা সিলিন্ডার আছে এটা সমস্ত বন্ধ করা হয়েছে, বাচ্চান্তরে এখান থেকে সরানি হয়েছে। এই আতঙ্ক যেটা বিরাজ করছে আজকে, এটা একটা দুঃখিত ব্যাপার। বাংলাদেশে রোহিঙ্গা আশ্রয় শিবির থেকে ত্রিপুরা হয়ে দিল্লি যাওয়ার পথে করিমগঞ্জে ধরা পড়ল এক রোহিঙ্গা যুবক। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম মোহাম্মদ হাসিম, অবৈধভাবে ভারত বাংলার সীমান্তে পার করে ভারতে প্রবেশ করে। শুক্রবার করিমগঞ্জ স্টেশনে তাকে আটক করা হয়। আগরতলা শিলচর প্যাসেঞ্জার ট্রেনে করে সে করিমগঞ্জে পৌঁছায়। এদিন করিমগঞ্জে স্থানীয়দের তাকে নিয়ে সন্দেহ হলে আটক করেন ওই যুবক। তার বাড়ি বাংলাদেশের কক্সবাজার এলাকায়। এ ঘটনায় জনৈক ব্যক্তি জানান, এদিন রাতে স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে তাকে দেখেন তিনি। তখন যুবকটি তার কাছ থেকে ফোন চেয়ে একজনের সাথে কথা বলে, এরপর তিনি যুবককে তার বাড়ি কোথায় জিজ্ঞাসা করলে সে জানায় দিল্লিতে তার বাড়ি। এতে ওই ব্যক্তির সন্দেহ হয়। তখন তিনি তার ঠিকানা প্রমাণপত্র দেখাতে বললে সে কিছুই দেখাতে পারেনি বলে জানান তিনি। পরে ওই যুবককে জিআরপিএফ এর কাছে সমঝে দেন বলে জানান তিনি। একটা সেকেন্ড প্ল্যাটফর্মে পাইছে আমি ওই যাওয়ার সময়, তো ছেলেটা হয়েছে একটা ফোন লাগাই দিলাম, তো ফোন লাগাইলাম, হেখারে ফোন করলো একটু, করার পরে হেরে জিগাইলাম তোমার বাসা বাসা হই, এরপর দিল্লি এর বাসা। তারপরে দিল্লি তো হেরো, দিল্লি যেহেতু বাসা এত হিন্দিতে কথা হইতো, হেতো হিন্দিতে কথা বলতে পারে না, খালি নোয়াখালী কথা হয়। তারপরে হে মানে জিগাইলাম দিল্লি যেহেতু এর বাসা, তো অ্যাড্রেসটা জিগাইলাম যে কোন জায়গায় তোমার অ্যাড্রেস কলোনি উলোনি তো নাম জানবো, কিছু হইতে পারে না ছেলেটা, খালি কর দিল্লি। তো তখন একটা সন্দেহ জাগলো আমার মনে, তো এরা বললাম তোমার ডকুমেন্টই দাও, কিছু ডকুমেন্ট দাও, এর কাছে কোনো ডকুমেন্টও নাই, কিছু নাই। তো হের মোবাইল একটা আছে, মোবাইলের মধ্যে সিম কার্ডও নাই। তো মোবাইলের মধ্যে দেখলাম হের ডকুমেন্টের মধ্যে কী, তার রিফিউজিটিফুজি লেখা, মোবাইলটা চেক করার পরে হইলাম ডকুমেন্ট লেখা। তো লগালগ আমরা জিআরপিএফের কাছে আইলাম নিয়া, আইয়া জিআরপিএফ স্টেশনে দিলাম। তারপরে
মানে প্রেসারে ফোন করছে আমরা তার পৌঁছে রোগ জানাই ফোন করার পরে ফোন দিন টুটে গেছে বলছে কাশ্মীর কাশ্মীর ফোন করার পরে মানুষের গার্জেন্টে ফোন করার পরে কাশ্মীর তো তখন আরও বেশি সন্দেহ যাচ্ছে কারণ এরপর বাড়ি দিল্লি আর হেহর কাশ্মীর গার্জেন্টের মানুষ আচ্ছা মানে জানা গেছে তার নাম জানা জানি নাম তো হে কইল কিতা রহমতুল্লাহ না কিতা হের গড়ের মানুষে কয় কিতা কাসিমুল্লাহ না কিতা মানে সবাই আলাদা আলাদা ঘর তো তার লেগে আনি শিলচর তারাপুর উকিল বাজার এলাকা থেকে গাড়ি চুরি ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে এমর্মে শনিবার তারাপুর পুলিশ ফাঁড়িতে এক মামলা দায়ের করেন গাড়ির মালিক। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে গাড়ির মালিক রাজু পাল জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতেও AS 11R 3134 নম্বরের তার ইকো গাড়িটি পার করে যান, কিন্তু শনিবার সকালে উঠে দেখেন গাড়িটি যে জায়গাতে পার করেছিলেন সেই জায়গা থেকে গাড়িটি উধাও। অনেক খোঁজাখুঁজির করেও গাড়ির সন্ধান পাননি তিনি। পরে তিনি তার বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই করে দেখতে পান রাত আনুমানিক 2:44 নাগাদ কে বা কাহারা গাড়িটি চুরি করে পালিয়ে গেছে। পরে ঘটনার বৃত্তান্ত তুলে ধরে এমর্মে তারাপুর পুলিশ ফাঁড়িতে এক মামলা দায়ের করেন তিনি। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানান তিনি। নমস্কার, আমার নাম রাজুপাল, তারাপুর বাজারের বাসিন্দা। আমি এখন আমার গাড়ি সিলভার কালারে কালকে রাত্রেবেলা 2:30 দিকে চুরি হইয়া গেছে। জানতে পারছি কেমনে সকালবেলা উঠিয়া যে সময় আমি আমার মিসেস ফেলে ডাক্তারের কাছে যাইতাম, সে সময় উঠে দেখি গাড়ি নেয়। যেহেতু গাড়ি কোনো সময় আমার শালাও নিয়ে যায়, আমি এদের ফোন করলাম, ফোন করার পরে দেখলাম কেউ নিচ্ছে না। তারপরে পিছনে সিসিটিভি চেক করার গেল, চেক করার পরে দেখা গেলো কি মোটামুটি 2:30 দিকে গাড়িটা চুরি হয়ে গেছে। আমার আমি মোটামুটি 12:30-1:00 দিকে তাদের সব কিছু তারণ করলিয়া কমপ্লেন করা হয়েছে, এফআইআর করা হয়েছে, তারাপুর থানাতে। শিশু দিবসের প্রাক্কালে শিলচর হলিক্রস স্কুলের উদ্যোগে শিলচরের 5টি এলাকায় অসহায় পড়ুয়া ও শিশুদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে শিশু দিবসের তাৎপর্য তুলে ধরে ওই দিনটি পালনের আহ্বান জানানো হয়। শনিবার 6টি গ্রুপে বিভক্ত হয়ে তারাপুর, মধুরবন, কনকপুর, মেহেরপুর, আশ্রম রোডের বসবাসকারী কচিকাচাদের চকলেট সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা সিস্টার টেরেসা মার্টিস বিএস, সিস্টার নির্মলা, সিস্টার সুইটি, বিধি, প্রীতা, পুরকায়স্থ সহ অন্যান্যরা। স্কুলের ছাত্র আমাদের সঙ্গে আছেন সিস্টার সুইটি। আমরা এসেছি আগামী 14 নভেম্বর শিশু দিবসের শিশুদেরকে আজকে আমাদের শিশু দিবসের জন্য সচেতন করতে আমরা এসেছি হলিক্রস স্কুলে। আমরা আছি এখন তারাপুর নিউ কলোনিতে। আমাদের সঙ্গে অন্য আমাদের অনেকটা গ্রুপ আছে, প্রায় ছয়টা গ্রুপ। আমরা বেটে অন্য বিভিন্ন জায়গায় যাচ্ছি আর শিশুদেরকে সচেতন করছি আগামী 14 নভেম্বর শিশু দিবসের জন্য। আমাদের কয়েকটা গ্রুপ গেছে বিশপুরি, তারপর মধুরবন, তারপর আমাদের আছে আশ্রম রোড গেছে, কনকপুর গেছে। আমরা সবাই আজকে আমাদের প্রিন্সিপাল সিস্টার টেরেসা মার্টিসের সিদ্ধান্ত একটা নিয়েছেন যে আমরা সবাই একটা সোশ্যাল ওয়ার্ক করবো, বাচ্চাদেরকে খুশ করবো। আজকে এসেছি আমরা আর বাচ্চাদেরকে সঙ্গে আমাদের একটা মিলেমিশে একটা ছোট্ট একটা প্রোগ্রাম অনুষ্ঠিত করবো, ওদেরকে খুশি করবো, ওদেরকে শিশু দিবসের জন্য মানে কীরকম শিশু দিবস পালন হয়, কীরকম মানে শিশু দিবসের যেটা সিগনিফিকেন্স আছে ওটাকে আমরা তাৎপর্য করতে এসেছি। বিগত বন্যার ভয়াবহতায় ক্ষতিগ্রস্ত জেলার অসংখ্য অসহায় পরিবারের মানুষ সরকারের আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হয়ে বর্তমানে দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছেন। প্রাপ্ত সূত্রের খবর মতে জানা গেছে, জেলার বরখোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নারায়ণছড়া গ্রামের বন্যাপীড়িত বেশ কিছু পরিবার এখনও সরকারি সহায়তা পাননি। এ নিয়ে অসহায় পরিবারের মধ্যে খুব চরম আকার ধারণ করেছে। কিছুদিন পূর্বে সরকার কর্তৃক বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার অসংখ্য অসহায় পরিবারকে বন্যার ক্ষতিপূরণ যাবত আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এমত অবস্থায় সুযোগের লাভ উঠিয়ে স্থানীয় মেম্বারের কাছের মানুষ সরকারি সহায়তা পাইয়ে দেওয়ার নামে গ্রামের ভুক্তভোগী মানুষের কাছ থেকে 100 টাকা করে সংগ্রহ করেছেন, কিন্তু আজ অবধি গ্রামের বন্যাপীড়িত পরিবারগুলোকে কোনো সহায়তা প্রদান করেননি। তাই সরকারি সহায়তা থেকে বঞ্চিত গ্রামের জনগণ জেলা প্রশাসন সহ সরকারের দৃষ্টি আকর্ষণ করে অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের এদিন আর্জি জানান তারা। নমস্কার, আমার নাম প্রশান্ত দাস, বরকলা জিটি 9 নম্বর গ্রুপের বাসিন্দা। কিছুদিন আগে ফ্লাডের বন্যায় আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, হাঁস মুরগি যেগুলো জিনিস ছিল সব ভাসিয়ে গেছে। ফ্লাডের পর থেকে আমাদের
কেউ খোঁজখবর নেয়নি। মধ্যে শুনেছি যে 5,000 টাকা করে ঢুকছে সবের অ্যাকাউন্টে, এই টাকাগুলো পাইনি। আর মধ্যে সার্ভে একজন সার্ভে করেছে, 100 টাকা করে নিয়েছে, ভোটার আইডি ব্যাংকের অ্যাকাউন্ট নিয়েছে টাকা ঢুকে বলে, এখন পর্যন্ত কোনো টাকা ঢুকে। তবে আমাদের যেগুলো ফেসিলিটি সরকার থেকে সবে পেয়েছে, আমি এই ফেসিলিটিটা পেতে চাই সরকারের কাছে, এটাই আমার আবেদন। তো আমাদেরকে কেউ দেখাশোনা করেন এখন না, কেউ আসেন আমাদের বিধায়ক আইসেন না। দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন AIUDF এর 40-এর অধিক কর্মীরা। শুক্রবার দক্ষিণ হাইলাকান্দি জামিরায় অসম তৃণমূল কংগ্রেসের প্রথম যোগদান সভা অনুষ্ঠিত হয়। এদিন দক্ষিণ হাইলাকান্দি উন্নয়ন খণ্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি নূর আহমেদ বরভুইয়ার নেতৃত্বে AIUDF থেকে 40 জনেরও অধিক জনগণ অসম তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করে প্রত্যেককেই জানান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তারা। এদিন হাইলাকান্দি জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মাঝার ভুইয়া ও দক্ষিণ হাইলাকান্দির ব্লক কমিটির সভাপতি নূর আহমেদ বরভুইয়া তৃণমূল কংগ্রেসের ব্যাজ গলায় পরিয়ে দলে যোগদান করা সদস্যদেরকে বরণ করেন। এদিনের যোগদানের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অসম তৃণমূল কংগ্রেসের রাজ্যিক সংখ্যালঘু বিভাগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মজুমদার, দক্ষিণ হাইলাকান্দি ব্লক কমিটির সাধারণ সম্পাদক সায়াদ আলী মজুমদার প্রমুখ। সেখানে উপস্থিত আজকের এই সাউথ হাইলাকান্দি ব্লকের তত্ত্বাবধানে এক যোগদান সভা, তৃণমূল কংগ্রেস এক যোগদান সভা, এই সভায় অনেক মানুষ যোগদান করেছেন। হ্যাঁ, আর আমি আশা করব যে আসামের প্রত্যেক মানুষকে আমি আহ্বান করি যে তৃণমূল কংগ্রেস যোগদান করার জন্য। আর যারা এখানে যোগদান করেছেন এরা AIUDF দলের কর্মী, সক্রিয় কর্মী ছিল। হ্যাঁ, আর আগামীতে আশা করি এই এলাকার মধ্যে অনেক কাজ হবে, তৃণমূল কংগ্রেসে যোগদান করবে অনেক মানুষ। তাই আমাদের তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা ব্যানার্জি এবং আসামের রাজ্যিক সভাপতি রিপন বোরা স্যার এবং হাইলাকান্দির তৃণমূল কংগ্রেসের সভাপতি সবিকামাল বল্লস্কর সাহেব, ওনাদেরকে আমি ধন্যবাদ দিই। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালির উদ্যোগে সহানুভূতির সাথে নেতৃত্ব দিন এই বিষয়ের উপর এক শান্তির পোস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। শনিবার শিলচর মালুগ্রামস্থিত ডেফোডিল স্কুলে 11 থেকে 13 বছরের শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। এতে মোট 132 জন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে ক্লাব ভ্যালির কর্মকর্তারা জানান, প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে এবং বাকি প্রতিযোগিতার শংসাপত্র প্রদান করা হবে। অধিকন্তু প্রথম স্থানাধিকারী লায়ন জেলা 3-2-2-G এর অধীনে জেলা পর্যায়ের প্রতিযোগিতা অংশগ্রহণের ছাড়পত্র মিলবে বলে জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব ভ্যালির সভাপতি শঙ্কর ভট্টাচার্য, সম্পাদক সঞ্জীব রায়, সহ সম্পাদক কৌশিকী পদ ভট্টাচার্য, কনকেশ্বর ভট্টাচার্য, কঙ্কা বিশ্বাস, প্রকল্পের চেয়ারপারসন বন্দিতা ত্রিবেদী রায় প্রমুখ। হাইলাকান্দিতে জাতীয় শিক্ষা দিবস পালন উপলক্ষে আলোচনা সভায় দেশের ঐক্য ও সংহতিকে আরও দৃঢ় করতে স্বাধীন দেশের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের আদর্শ অনুসরণ করার আহ্বান জানানো হয়। শুক্রবার হাইলাকান্দি SS কলেজে মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন মৌলানা আজাদ। সম্প্রতি পুরস্কারপ্রাপ্ত তথা আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপোধীর ভট্টাচার্য, জাতীয় শিক্ষা দিবস উদযাপন কমিটির সভাপতি তথা অধ্যাপক হিলালুদ্দিন লস্কর, মুজিবুর রহমান চৌধুরী প্রমুখ। হাইলাকান্দি SS কলেজের অধ্যক্ষ অমলেন্দু ভট্টাচার্যের পৌরোহিত্যে আলোচনায় অংশ নেন সাহিত্যিক মুজিবুর রহমান চৌধুরী, সঞ্জীব কুমার দেব প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইলাকান্দি SS কলেজের প্রাক্তন অধ্যক্ষ আলী হায়দার লস্কর, প্রাক্তন অধ্যাপক বরুণ কুমার সিনহা, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মিলনের প্রাক্তন সভাপতি নীতিশ ভট্টাচার্য, কবি সাহিত্যিক আশুতোষ দাস প্রমুখ। এটাই একটা বার্তা সমাজের জন্য, অন্য কিছু না। আমি শেক্সপিয়ারের কথা বলছিলাম, মার্চেন্ট অফ ভেনিস নাটকটা তো আপনারা সবাই পড়েছেন। আমি যখন ছাত্র ছিলাম
শিলচর প্রাথমিক স্কুলে নাটক হিসেবে নয় কিন্তু গদ্য হিসেবে ওটা আমাদের পাঠ্য ছিল। আর একটা জায়গায় একটা কথা মনে হচ্ছে, যেটা আমার স্বতঃস্ফূর্তভাবে আমার মনে চলে এলো, আপনাদের আমি বলতে চাইছি, শরীর করতে চাইছি, সেটা হচ্ছে যখন নাইজা পর্ষিয়া উকিলের বেশে হাজির তার স্বামীর বন্ধুকে বাঁচাতে আন্তোনিও পেসানি হয়েছে করিমগঞ্জের পাথারকান্দিতে দুই পক্ষের ভয়ঙ্কর সংঘর্ষে নিহত হলেন এক ব্যক্তি। ঘটনাটি সংঘটিত হয়েছে পাথারকান্দির বিধানসভা কেন্দ্রের রাজগাঁও এলাকায়। নিহত ব্যক্তির নাম রুনু সিনহা। প্রাপ্ত তথ্য মতে জানা গেছে, রুনু সিনহার পরিবারের সঙ্গে স্থানীয় সোনালী সিনহার পরিবারের বিবাদের সৃষ্টি হয়, আর এই বিবাদ চলাকালীন ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হয় রুনু সিনহা নামের এক 50 ঊর্ধ্ব ব্যক্তির। পরে উভয় পক্ষের তরফ থেকে পাথারকান্দি থানায় পৃথক পৃথক দুটি মামলা দায়ের করা হয়। এদিকে পুলিশ ইতিমধ্যে দুপক্ষের মামলার ভিত্তিতে এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। করিমগঞ্জে 12 কোটি টাকার হেরোইন সহ আটক এক পাচারকারী। একের পর এক মাদক বিরোধী অভিযানে সফলতা লাভ করেছে করিমগঞ্জ পুলিশ। প্রতিনিয়ত জেলার কোথাও না কোথাও পুলিশ জব্দ করেই চলেছে বিভিন্ন ধরনের নেশা সামগ্রী। একইভাবে শুক্রবার রাতে করিমগঞ্জের রাঙামাটি এলাকা থেকে বিপুল পরিমাণের সন্দেহভাজন হেরোইন জব্দ করার পাশাপাশি এক পাচারকারীকেও আটক করেছে করিমগঞ্জ পুলিশ। জানা গেছে, এদিন করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে পুলিশের একদল আসাম মিজোরাম সীমান্তের রাঙামাটি এলাকায় নাকা চেকিং বসিয়ে এই বিপুল পরিমাণের হেরোইন বাজেয়াপ্ত করতে সক্ষম হন। প্রায় 117টি সাবানের বাক্সতে করে হেরোইনগুলো মিজোরাম থেকে বাংলাদেশের পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। বাজেয়াপ্ত করা হেরোইনের ওজন প্রায় 1 কেজি 500 গ্রাম। পাশাপাশি শামিল উদ্দিন নামের এক পাচারকারীকেও আটক করেছে পুলিশ। এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, জব্দ হওয়া হেরোইনের বর্তমান বাজার মূল্য প্রায় 12 কোটি টাকা হবে। পুলিশ ধৃত শামিলকে বাজারিছড়া থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। ইনপুট পাইছিলোঁ যে আমাৰ মেডিলাৰ গেটৰ পিনৰ পৰা এখন গাড়ীত হেরোইন অহা বুলি। তো একৰ্ডিংলি আমি মৰ্ণিঙৰ পৰাই ইয়াতে নাকাপুট কৰিছিলোঁ, আৰু আমাৰ বেলেগ বেলেগ পইণ্টত যত যত অসমত সোমাব পাৰে আমি সেইখিনি নাকাপুট কৰিছিলোঁ। একৰ্ডিংলি আমি এটা গাড়ী ইণ্টাৰচেপ্ট কৰিলোঁ, MZ01G3542। এইটোত পিছপিনে চিক্ৰেট চেম্বাৰত আমি 117 চফ কেছ পাইছোঁ, উইচ ইজ ৱেইং এবাউট 1.5 কেজি, আৰু ইয়াৰ মাৰ্কেট ভেলু 12 ক্ৰ'ৰ হয়। আৰু এজনক আমি এপ্ৰিহেণ্ড কৰিছোঁ, ড্ৰাইভাৰজনক, তেওঁৰ নামটো শামিল উদ্দিন হয়, তেওঁ ডুবৰী কাবুলৰ হয়। এইটো তাহাঁতি মিজোৰাম আইজলৰ পৰা আহিছিলে, আৰু আমাৰ নীলম বাজাৰ থ্ৰুদি ডেফিনেটলি এইটো বাংলাদেশ যোৱা প্লেন কৰিছিলে ইনিচিয়েলি, সেইটো আমি গম পাইছোঁ। আৰু যিজন আটক কৰিছে সেইজন মালৰ গৰাকী নেকি? তেখেতটো ড্ৰাইভাৰ হয়, বাকী আমাৰ লিড আমি পাইছোঁ। আৰু তেওঁ এই ড্ৰাইভাৰজন বহুত আমাৰ আগৰো ইনপুট আছিলে, ড্ৰাইভাৰজন বহুত ফ্ৰিকুৱেণ্টলি বহুত বাৰ তেওঁ ড্ৰাগছ কেৰি কৰি আনিছিলে আমাৰ। তেখেত অলৰেডি আমাৰ মানে লিষ্টত আছিলে তেখেতৰ নাম। তো ফাইনেলি আমি আজি তেওঁ এপ্ৰিহেণ্ড কৰিছোঁ ড্ৰাইভাৰজন। চালকজনৰ ঘৰটো কোন? তেওঁ ডুবৰী কাবুল ডুবৰী নীলম বাজাৰ পেছ। আজি তেওঁক বাজাৰিচৰত ৰাখিব নেকি? বাজাৰিচৰত এতিয়া কেছটোতো বাজাৰিচৰ আণ্ডাৰতে হ'ব, ইয়াতে থাকিব, ফাৰ্ডাৰ বাকী ইনভেষ্টিগেশ্যন চলিব। আগামী 18ই নভেম্বর বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের 12 ঘন্টা বরাক বন্ধের পূর্ণ সমর্থন জানালো হাইলাকান্দি জেলা কংগ্রেস। উল্লেখ্য, রাজ্যের তৃতীয় চতুর্থ শ্রেণীর নিয়োগ তালিকায় বরাকের যুবক যুবতীদের চাকরির ক্ষেত্রে বৈষম্যতা, শিলংয়ে ও উপজাতিদের বিরুদ্ধে খাসি স্টুডেন্ট ইউনিয়নের হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বুধবার শিলচরে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করেন। আগামী 18ই নভেম্বর ভোর 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত 12 ঘন্টার বরাক বন্ধের দাবি জানায় বিডিএফ। শনিবার বিডিএফ এর ডাকা সেই বন্ধের পূর্ণ সমর্থন জানালেন হাইলাকান্দি জেলা কংগ্রেস কর্মকর্তারা। আপনারা নিশ্চয়ই দেখেছেন এই যে কয়েকদিন আগে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে পরীক্ষা, চাকরির যে পরীক্ষা ইন্টারভিউ হয়েছে, সেই ইন্টারভিউতে আমরা দেখেছি যে বরাক উপত্যকা মাত্র 1-2% মানুষ এই পরীক্ষায় সফল হয়েছেন, কিন্তু বাদবাকি দেখা গেছে যে প্রায় 98% ব্রহ্মপুত্র উপত্যকা থেকে সেটা করা হয়েছে। তাই আমরা এই বঞ্চনার কারণে আমরা আগামী শুক্রবার 18 নভেম্বর বরাক উপত্যকার উপত্যকায় যে বন্ধের আহ্বান দেখেছেন আমাদের ইডিএফ বরাক ফ্রন্টের প্রদীপ দপ্তরায়, সেই বন্ধকে আমরা পূর্ণ সমর্থন জানিয়েছি এবং এই বন্ধ সফল করার জন্য আমাদের হাইলাকান্দি জেলা কংগ্রেস কমিটির আজকের এই সাংবাদিক সম্মেলন। কারণ আমরা জানি যে এই হিমন্ত বিশ্ব শর্মা সরকার আসার পর বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই সরকার আমাদেরকে নাজেহাল করেছে।
আমাদের এই বন্ধে শুধু তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরি বঞ্চিত সে ব্যাপারে নয়, আরও আছে। অতি সম্প্রতি আমরা দেখেছি শিলংয়ে বাঙালিদের উপর বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে, সেই নির্যাতনের বিরুদ্ধেও আমরা এই আগামী শুক্রবারের বন ঠিক তদ্বুদ্ধভাবে শনিবার অভ্যুদয় ইউথ ক্লাব আয়োজিত একল অভিযান দক্ষিণ পূর্বোত্তর সম্ভোগের উদ্যোগে করিমগঞ্জ জেলার বদরপুর বিধানসভা কেন্দ্রের শ্রীগৌরী মাধবদামে বরাঘাটি ত্রিপুরা মণিপুর থেকে নির্বাচিত খেলোয়াড়দের নিয়ে দুই দিবসীয় ক্রীড়া প্রতিযোগিতার সমারোহের আয়োজন করা হয়। 12 এবং 13 নভেম্বর দুদিনের এই প্রতিযোগিতা সমারোহের প্রথম দিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়, পরে অতিথিদের বরণ করা হয়। বরণের পর অতিথিরা এই একল অভিযানের উদ্দেশ্য তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়, শ্যামাপদ রায় প্রমুখ। পরে এ নিয়ে সম্পাদক পার্থসারথী রায় জানান, একল অভিযানের গ্রাম স্তরের শিশুদের নিয়ে গ্রাম স্তর, সংস্তর এবং অঞ্চল স্তর পেরিয়ে যারা বাচ্চারা প্রতিযোগিতায় ভালো পারফরমেন্স দেখিয়েছে তাদের নিয়ে আমরা এখানে খেলকুদের আয়োজন করা হয়েছে। এই খেলকুদ অভ্যুদয় ইউথ ক্লাবের নাম দিয়ে এই সংগঠনে একল অভিযান এই কাজ চালিয়ে যাচ্ছে। আগামী ডিসেম্বরে সেইখান থেকে যারা মণিপুর, ত্রিপুরা এবং গড়াকভেলির শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি এবং শিলচর অঞ্চল থেকে সবাইকে নিয়ে আমরা লখনৌতে যাব, সেখানে রাষ্ট্রীয় স্তরে খেলাধুলা হবে। সেখান থেকে যে বাচ্চারা ভালো পারফরমেন্স দেখাবে রাষ্ট্রীয় স্তরে ওদেরকে তালিম দেওয়া হবে, যাতে আগামী 10 বছর ওই তালিম পেয়ে ওই বাচ্চারা ভারতবর্ষের মাক উজ্জ্বল করবে। কেউ তো হয়তো অন্যান্য দেখা যেতে পারে আমাদেরই কোনো এক গ্রামের বাচ্চা অলিম্পিয়াড হয়েছে বা রাষ্ট্রীয় স্তরে খেলকুদের সুযোগ পেয়েছে, সেই সুযোগ করিয়ে দেওয়ার জন্য রাষ্ট্রীয় স্তরে অভ্যুদয় ইউথ ক্লাবের তত্ত্বাবধানে আমাদের সেই কার্যক্রম চলছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। সোনাইয়ে হোম কানেকশন পাইপ দিয়ে রন্ধন গ্যাস নির্গত, অল্পের জন্য রক্ষা পেল এলাকা। করিমগঞ্জের রেল স্টেশন থেকে আটক এক রোহিঙ্গা যুবক, তদন্তে পুলিশ। তারাপুর উকিল বাজার থেকে গাড়ি চুরি করে পালালো নিশি কুটুম্বের দল, মামলা থানায়। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।